মমিন বন্দার জন্য এটা হলো অত্যাবশ্যকীয় সিফত, লাজেমি সিফত। এটা না থাকলে মমিন বন্দার পরিচয় থাকে না। আমাদের বুজুর্গ বিশিষ্ট তাবেঈ হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহ খুব সুন্দর একটা বাক্য বলেছেন, আল যিকরু লিল কলবি কাল মাই লিসামাকি। আমি আবার বলছি, আল যিকরু লিল কলবি কাল মাই লিসামাকি। তাহলে কলবের জন্য জিকির যেরকম মাছের জন্য পানি, মাছের জন্য পানি, মাছ পানি ছাড়া বাঁচে না, মাছ পানির তৃপ্তি তার কখনো শেষ হয় না। মাছকে যদি হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর আপনি পানিতে রাখলেন, এরপরে মাছকে জিজ্ঞেস করলেন যে আর কতকাল তুমি পানিতে থাকবা, কিছুদিন ডাঙ্গায় বাস করো, মাছ বলবে যে না, আমি যতদিন থাকবো ততদিন পানিতেই থাকবো। তো মাছের জন্য পানিটা যেরকম তার সিফতে লাজেমা, এরকম মমিন বান্দার কলবের জন্য জিকরুল্লাহ হইল সিফতে লাজেমা। হ্যাঁ, আমাদের বুজুর্গরা এই জন্য আপনার তাকসিম করছেন যে কোনো কোনো মানুষ আছে যারা জিকির, ফিকির, মোরাকাবা, এনাবত ইলাল্লার মধ্যে এমন মুস্তাগরাক হয়ে যান যে তারা কখনো সেখান থেকে সরেন না, এদেরকে বলা হয় মাহিন। আর যারা কখনো কখনো এখান থেকে একটু সরেন এদেরকে বলা হয় জুজ মাহিন। আর যারা কখনো এরকমভাবে জিকরুল্লাহর মধ্যে মুস্তাগরাক হয় না এদেরকে বলা হয় গাফেল, উলাই কাহুমুল গাফেলুন। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে মমিন বান্দার জিন্দগি হবে বাইন মাসের জিন্দগি, মমিন বান্দার জিন্দগি হবে হাঁসের জিন্দগি। বাইন মাস সারাক্ষণ কাদায় থাকে কিন্তু শরীরে কাদা লাগতে দেয় না, হাঁস সারাক্ষণ পানিতে সে থাকে কিন্তু শরীরে সার পানি লাগতে দেয় না। এই যে দুনিয়া মে হো লেকিন দুনিয়াদার নেই হো, বাজার মে হো লেকিন খরিদার নেই হো, এই যে একটা জিন্দগি, এইটা হইল মমিন বন্দার জিন্দগি। তো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহ বলেন, তোমার কলবকে যদি তুমি তৈয়ার রাখতে হয়, সুন্দর রাখতে হয়, তাহলে জিকিরকে তোমাকে মজবুত করে ধরে রাখতে হবে, সারাক্ষণ এই জিকিরের সিফত নিজের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।